হ্যালো ভিউয়ার্স, আমি কাবর রহমান। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আরেকটি রেসিপি, সেটি হচ্ছে নিমকি। নিমকি আমরা খেতে কম বেশি সবাই খুবই পছন্দ করি, খুবই মুচমুচে সুস্বাদু একটা খাবার। সো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই খাবারটি বানাতে হবে। সো এখানে নিয়ে নিচ্ছি আমরা 1 কাপ ময়দা, এবং তারপর এখানে নিয়ে নিব কর্নফ্লাওয়ার 1 চা চামচ, দেন এইখানে নিয়ে নিচ্ছি বেসন। বেসনটা অপশনাল, আপনারা নাও নিতে পারেন। এবং ফাইনালি এখানে নিয়ে নিচ্ছি বেকিং পাউডার, আর এখানে নিয়ে নিচ্ছি তেল। আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন এখানে, তবে আমি এখানে ভেজিটেবল অয়েল নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে, এবং খুব সুন্দর একটি ডো করে নিতে হবে, যাতে খুব বেশি নরম এবং খুব বেশি শক্ত না হয়। কিন্তু খুব বেশি নরম হওয়া যাবে না, একটু শক্ত শক্তই দরকার হবে। সো তারপর এখানে আমরা নিয়ে নিচ্ছি কালো জিরা। পুরো ডোটাতে কালো জিরাটা খুব ভালো মতো মিশিয়ে নিব। এমনভাবে মিশিয়ে নিব যাতে পুরো ডোটার মধ্যেই প্রায় সব জায়গাতেই একদম একভাবেই কালো জিরাটা মিশে যায়। তো তারপর এদিকে আমরা প্রায় 30 মিনিটসের মতো ভেজা একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো। সো 30 মিনিটস পরে এখানে আমরা আবার একটু তেল নিয়ে নিব, প্রায় 1/2 চা চামচের মতো, এবং আবার খুব ভালো মতো মিশিয়ে নেব। তারপর এখানে আমরা একটা রুটি বেলে নিয়েছি। আর এই রুটিটা যে খুবই সুন্দর হতে হবে এমন কোনো কথা নেই, আপনারা যে কোনোভাবে এটিকে বানাতে পারেন, এবং আপনারা ছুরি বা যে কোনো কাটার দিয়ে খুব সুন্দর করে যেভাবে দেখাচ্ছি ওভাবে কেটে নেবেন। দেন এইভাবে কেটে নেবেন। আমি মোটামুটি ছোটো সাইজের নিমকিটা বানাতে যাচ্ছি, সো ছোটো করে কেটে নিচ্ছি। সেখানে প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি, এবং তারপর অল্প অল্প করে এখানে ভাজতে থাকব। প্রথমত আমি অল্প করে নিয়েছি, এবং তারপর আমি আর কিছু বেশি করে নিয়ে নেব, তারপর ভাজতে থাকবো ব্রাউন হওয়ার আগে পর্যন্ত। তো দেখুন এই পর্যায়ে চলে এসেছি, আমি আপনাদেরকে ভেঙে এবং খেয়ে দেখাচ্ছি। কতটা মুচমুচে হয়েছে আপনারাই বুঝতে পারবেন এখানে। সো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সবসময় আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।